বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে গণেশ পুজোর প্রস্তুতি শুরু হল বিশালগড় সর্বজনীন গণেশ উৎসবের। এই দিনে এই খুঁটি পুজো উপস্থিত ছিলেন বিশালগড়ের নিজের বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় জনগণরা। এদিন বিশালগড় সর্বজনীন গণেশ উৎসব কমিটির সভাপতি বিদ্যুৎ রায় বলেন, বিশালগড় নিজের বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় জনগণদের উদ্যোগে 2017 সাল থেকে সূচনা হয়েছিল বিশালগড় সর্বজনীন গণেশ উৎসবের। এবছর অষ্টম বর্ষে পদার্পণ করেছে বিশালগড়ের এই সর্বজনীন গণেশ উৎসব। প্রতি বছরই বিশালগড় নিচের বাজারে সমস্ত ব্যবসায়ী এবং স্থানীয়দের সহযোগিতায় ধুমধামে পালিত হয়ে থাকে এই গণেশ উৎসব। এবছরও বাজারে ব্যবসায়ী স্থানীয়দের উদ্যোগে ধুমধামে পালিত হবে গণেশ উৎসবটি। আগামী 6 সেপ্টেম্বর সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হবে বিশালগড় সর্বজনীন গণেশ পুজো উৎসবের। তবে বন্যা দুর্গত মানুষদের কথা চিন্তা করে এবারে গণেশ পুজোর বাজেট কিছুটা কাটছাট করা হয়েছে। আজকে আমরা বিশালগড় সর্বজনীন গণেশ পূজা হিসাবে আট বছর চলছে 2017 এটা স্থাপিত হয়েছিল নবদন্ত নেতৃত্বই এবং এবারও নবদন্ত নেতৃত্বে এটা বোধ চলছে। এবার আমরা বিশালগড় সহযোগিতা সবাই সহযোগিতা মিলিয়ে আমরা প্রচারণা করতেছি। আর আমরা বাজেট এবার ছিল ভালো, কিন্তু বিশালগড় বন্যা পরিস্থিতির কারণে পূজা নিয়ে কোনো সামাজিক কর্মসূচি আছে ক্লাব মানে ব্যবসা লিডার? আমরা গান বাজা বিভিন্ন প্রোগ্রাম আমরা আছে, বস্ত্রদান আছে, বস্ত্রদান প্রতি বছরই হয়, সত্য থেকে আমরা 8 বছর চলছে, এবারও মূলত পূজাটা কোন জায়গায় হচ্ছে? মানে এটা সার্বজনীন ব্যবসা সমস্ত ব্যবসায়িক সমস্ত সবাই মিলে আমরা পূজা করি। প্রতি বছরের নিয়ে এবছরও পুজোর তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান পুজো কমিটির সভাপতি বিদ্যুৎ রায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।